নমস্কার বন্ধুরা ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে আমি অনিমেশ রায় আজকে আমি প্রত্যাশা মতোই আগে একবার বলেছিলাম যে মাছের যে বিভিন্ন রকম রোগ আসছিল বা এখনও আছে যদিও এখন কই মাছের পাকনা পচা রোগ বা ফাঙ্গাল ইনফেকশান এটা কিন্তু এই শীত পড়ে যাওয়ার পরে অনেকটাই কমে গেছে তারপরেও আমি দেখছি যে এই রোগগুলো সাধারণত আসে বিভিন্ন হ্যাচারি থেকে বা মাছের যখন মাছ যখন অনেকটা দূর থেকে আসে জার্নি করে সেই যে একটা ট্রান্সপোর্টেশনের যে ধকল সেই ধকল থেকে মাছ দুর্বল হয়ে যায় এবং এই ফাঙ্গাল ইনফেকশানগুলো হয় এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় হয়ে মাছের পাকনা পচা রোগ বা মাছে যে মরে এই রোগগুলো কিন্তু আসে তো এই রোগের আমি আরও একটা প্রতিকার আজকে বলবো কিন্তু তার আগে একটা প্রসঙ্গ বলে রাখি যে এই সময়টা একটু সাবধান আমি বারবার একই জায়গায় আমি সাবধান করছি আপনাদের সবাইকে যে এক আগে কাজ শিখুন জানুন আপনি ট্রেনিং না করতে চান কোনো বিষয় নয় কিন্তু আগে কাজটা শিখুন যেভাবেই হোক কমের উপর দিয়ে এই ফোনগুলো যখন আসে যে কেউ এই সময়টা তো অ্যাকচুয়ালি কালচার করার সময় নয় শীতকাল এখন কমার্শিয়ালি মাছের চাষ করার সময় নয় আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি তো এখন খুব কম ঘনত্বে করুন কাজটা শিখুন বা বাইফ্লক ব্যাপারটাও একটা সম্পূর্ণ বড় একটা পুকুরের ইকোলজিটাকে ছোট্ট একটা ট্যাঙ্কের মধ্যে ধরে আনা তো এই কাজটা একটু হলেও কঠিন এবং এখানে আপনার কিছুটা বাস্তব অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এগুলোরও দরকার হয় তো সবচেয়ে ভালো আপনি কারো অভিজ্ঞের কাছ থেকে যদি ট্রেনিং নিয়ে নেন তাহলে আপনার অসুবিধাটা কম হবে সে আপনাকে তার নিজের যদি ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা থাকে সে আপনাকে সেইভাবে গাইড করবে অথবা আপনি যদি নিজে নিজে ইউটিউব দেখে বা পড়াশোনা করে করতে চান সেক্ষেত্রে আপনি ছোট আকারে পরীক্ষামূলকভাবে করুন একবারে একটা দশ হাজার লিটার ট্যাঙ্ক লাগিয়ে সেখানে দশ হাজার মাছ ছেড়ে দেবেন না আরেকটা একটা বিষয় হচ্ছে যে আমি সব সময় প্রথম থেকেই বলে এসেছি যে আমি বেশি সিড ছাড় ছাড়লাম মানে আমি বেশি প্রফিট হবে সেটা নয় যখন আপনি সিজেনেও ছাড়বেন তখন একটা দশ হাজার লিটার ট্যাঙ্কে যদি কই বা তেলাপিয়া এই জাতীয় করেন পাঁচ থেকে ছ হাজার মাছ ছাড়বেন ঠিক আছে তো উচ্চ ঘনত্বের জন্যও কিন্তু মাছের প্রবলেম আসে আর সব থেকে একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে যে আমি বিভিন্ন হ্যাচারিতে কথা বলে দেখেছি যে এই মৎস্য ব্যবসায়ীরা বিশেষ করে যারা মাছ কিনে নিয়ে বিক্রি করে তারা কিন্তু এই বায়োফ্লকের লোকদের বায়োফ্লক কাস্টমার পেলে খুব আনন্দ পায় প্রথম কথা দাম বেশি নেয় আর চেষ্টা করে সব থেকে বাজে সিটটাকে চালিয়ে দেওয়ার এটা আমাদের আমাকে বিভিন্ন অন্তত দু তিনজন হ্যাচারির মালিক এরকম কথা বলেছেন ঠিক আছে তো আপনার যদি সিটটা সঠিক না হয় আপনি বায়োফ্লক শিখে কি করবেন আপনি আপনার ওয়াটার প্যারামিটার মেনটেন করলেন সঠিকভাবে শিখলেন কিন্তু আপনি সিটটা চিনলেন না জানলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো বায়োফ্লকটাই ফ্লপ হয়ে যাবে এবং কখন কোন সিট দেওয়া উচিত কতটা পরিমাণ দেওয়া উচিত সেটা যদি সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা না থাকে তাহলে তো অবশ্যই আপনার বায়োফ্লক কেন সময় যে কোনো বিজনেসই কিন্তু আপনার বিফল হবে তো যাই হোক অনেকেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন যার জন্য আমি বারবার করে এই ধরনের ভিডিওগুলো তৈরি করছি আরেকটা বিষয় যে আপনার যদি মাছ মরা শুরু করে ট্যাঙ্কে এই ধরনের যে যদি দুর্বল থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অলমোস্ট প্রায় সব মাছই মারা যাবে তো সেক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন ফোন করে অনেকে তিনি তার কাছে জানতে চান যে কি করা উচিত কিন্তু তার থেকেও আমি বলবো যে আমাদের কাছে জিজ্ঞাসা করার থেকেও আমাদের থেকেও কিন্তু অনেক এক্সপার্ট আপনার এলাকাতেই আছে তো তাদের কাছে আপনার মাছটাকে নিয়ে যান আমরা জানি কিছুটা জানি ঠিক আছে কিন্তু আমরা তো আপনার মাছটাকে দেখতে পাচ্ছি না না তো মাছটাকে দেখে এক্স্যাক্টলি কি রোগ হয়েছে সেইটা জেনে বুঝে কিন্তু ওনারা আপনাকে গাইড করে দেবে বা ওষুধ দেবে তো আমার সাজেশান থাকবে যে আপনার মাছ নিয়ে আমাদেরকে প্রাথমিকভাবে জানান ঠিক আছে কিন্তু আপনি বসে থাকবেন না আপনার নিয়ারেস্ট বিডিও অফিসে দেখবেন যে মৎস্য দপ্তর থাকে বা কৃষি দপ্তর থাকে এইটাই কিন্তু আমি আজকে যে হেডিংটা করছি এই হেডিংয়ের কিন্তু মূল বিষয় এটাই যে সবার আগে কিন্তু আপনি আমাদের থেকেও তারা অন্তত আমরা বায়োফ্লক সম্পর্কে জানি ঠিক আছে কিন্তু প্রত্যেকটা বিষয় তো একটা স্পেশালিস্ট থাকে আমরা তো মাছের রোগের স্পেশালিস্ট নই সে যে যাই বলুক না কেন যে যত বড় বড় বুলি দিক আমি কখনো চাই যে বাস্তব জিনিসটা আপনাদের কাছ থেকে তুলে ধরা তো আমার থেকে অনেক বেশি জানবেন যিনি মাছের রোগ সম্পর্কে মাছের জীবনচক্র সম্পর্কে যিনি কি না মৎস্য দপ্তরের কেউ একজন মৎস্য দপ্তরের সঙ্গে যুক্ত আছেন আবার অনেকে কিন্তু অনেক ছোটোখাটো যারা মৎস্য বা হ্যাচারি তাদের কাছ থেকে ট্রিটমেন্ট পেতে চাইছেন কিন্তু আমি দেখেছি তাদের ট্রিটমেন্ট পদ্ধতি আমার খুব একটা মন পুতো হয়নি ঠিক আছে তো আপনারা আপনার কাছাকাছি বিডিও অফিসে মৎস্য দপ্তরে খোঁজ করুন সেখানে আপনার মাছটাকে একটা জ্যান্ত মাছ নিয়ে যান একটু জলের নমুনা নিয়ে যান তাহলে কিন্তু তারা সব থেকে ভালো আমাদের থেকেও ভালো কিন্তু তারা আপনাকে গাইড করতে পারবে এটা আমি নিজে বলছি দইটা করবেন তারপরে আজকে আমি পাকনা পচা রোগের উপরে আমি যতগুলো বিভিন্ন রকম জার্নাল ফলো করেছি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি মৎস্য দপ্তরের সঙ্গে আমি কথা বলেছি তারপরে এবং নিজে অনেককে অ্যাপ্লাই করে তারপরে ভালো রেজাল্ট যারা পেয়েছে সেইভাবে একটা পদ্ধতি আপনাদের বলবো কিন্তু তার আগে আপনার বুঝতে হবে যে আপনার মাছ সত্যিকারে ফাঙ্গাল ইনফেকশান হয়েছে কি না অনেক সময় কিন্তু আপনার মাছ দুর্বলতার কারণেও মারা যেতে পারে মর্টালিটি অনেকে বুঝতে পারছেন না এই সিজনে আপনি একটু দূর থেকে মাছ আনলে নর্মালি ফাইভ পার্সেন্ট মাছ আপনার মারা যাবে তো সেই জায়গাগুলো বুঝতে হবে যে আপনার নর্মাল মর্টালিটি কিনা ওটা তো আজকে আমি চাইছি যে মাছের পাকনা পাচারক বা ফাঙ্গাল ইনফেকশানে দুটোর যে কোনোটাই আপনি একই ট্রিটমেন্ট দিতে পারবেন সেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে ব্যাপক আকারে আপনার মাছ মরা শুরু হচ্ছে সেটা পাকনা পাচারকের কারণে হোক বা ফাঙ্গাস দেখবেন তুলো তুলো বা জেলি মতো মাছের গায়ে লেগে থাকে ঠিক আছে এই ধরনের প্রবলেম যদি ব্যাপক আকারে আপনার ট্যাঙ্কে দেখতে পান সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বায়োফ্লকের জলটাকে ড্রেন আউট করে দিতে হবে ড্রেন আউট করে আপনি আগে আমি একটা চিকিৎসা পদ্ধতি বলছিলাম বলেছিলাম এইটা সম্পূর্ণ আলাদা একটা চিকিৎসা পদ্ধতি সেখানে আপনি জাস্ট লবণ জলের মধ্যে ধরুন পঞ্চাশ লিটার জল নিলেন মাছগুলোকে ট্যাঙ্ক থেকে তুলবেন না জলটা ড্রেন আউট করে দিলেন আপনার আউটলেটের কাছে মাছগুলো জমা হবে জল ছাড়া ওখানে জমা হয়ে থাকবে আর বাইরে আপনি একটা পঞ্চাশ লিটার জল নিয়ে সেখানে মোটামুটি পঞ্চাশ গ্রাম বা দেড়শো গ্রাম মতো লবণ গুলে রাখবে গুলে সেটাকে সেই লবণগুলো জলটাকে আপনার ওই মাছ যেগুলো আউটলেটের ওখানে জমা হয়েছিল তার সেই মাছের উপরে ছিটিয়ে দেবেন এবং সেই লবণ জলে আপনি অন্তত পনেরো মিনিট মাছগুলোকে রাখবেন রাখার পরে সমস্ত ট্যাঙ্কটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেই জলটাকে পুরো ডেন আউট করে দেবেন করে দিয়ে ফ্রেশ জলে ফ্রেশ এবং পরিষ্কার জল হাজার লিটার আপনার ট্যাঙ্কে ভর্তি করবেন হাজার লিটার পরিষ্কার জল আপনি আপনার ট্যাঙ্কে ভর্তি করবেন করে বাজারে যে তুতে কিনতে পাওয়া যায় তুতে দেখবেন মুদিখানার দোকানে পাওয়া যেতে পারে সারের দোকানে পাওয়া যেতে পারে একটু খোঁজ করবেন ঠিক তুতে পেয়ে যাবেন বাজারে তুতে আনবেন তুতে এনে সেটাকে আপনি ধরুন একটা কুড়ি লিটার জল নিলেন একটা বালতিতে কুড়ি লিটার জল নিয়ে সেখানে পাঁচ গ্রাম তুতে যেন বেশি না হয়ে যায় পাঁচ গ্রাম তুতে সেই কুড়ি লিটার জলে গুলবেন গুলে সেই জলটাকে ওই যে হাজার লিটার জল আপনি দিয়ে রেখেছিলেন আপনার ট্যাঙ্কে সেই জলে দিয়ে দেবেন দিয়ে ওই তুতের জলে আপনার মাছগুলো যে মাছগুলো তখনও ভালো আছে তুতের জলে আপনার মাছগুলো মোটামুটি বারো ঘন্টা পর্যন্ত থাকবে বারো ঘন্টা থাকা যদি সকালে আপনি তুতেটা দেন বিকালবেলায় বা সন্ধ্যা বেলায় আপনি কিন্তু তুতে জলটা ডেন আউট করে দেবেন আর এই যে বারো ঘন্টার সময় এই তুতের জলে আপনার মাছটা থাকছে তাতে আপনার যদি পরিমাপ সঠিক হয় তাহলে কোনো অসুবিধা হবে না ট্রিটমেন্ট তো আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার মাছ কোনো অস্বস্তি বোধ করছে কিনা যদি অস্বস্তি বোধ করে জলটাকে ডেন আউট করে দেবেন তো এইভাবে তুতে জলে ধুয়ে নেবেন তাতে কিন্তু আপনার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যা থাকবে মাছের গায়ে সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে আর এই তুতের জলের ট্রিটমেন্ট এটা প্রথম একদিন বারো ঘন্টা করার পরে আগামী দু তিন তারপরে দুই তিন দিন আর কোনো কিছু করার দরকার নেই মানে তুতে আর দেবেন না তিন দিন পরে গিয়ে আরেকবার বারো ঘন্টায় ঠিক একই প্রসিডিওরে আপনার মাছটাকে আপনি আরেকবার ভিজ মানে রাখবেন বারো ঘন্টা আর কি করবেন যদি আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন মনে করেন যে তুতে ধুয়ে ধোয়ার পরেও যে খুব ভালো রেজাল্ট যদি না আসে তারপরেও কিছু মাস এফেক্টেড থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু অ্যান্টিবায়োটিক এবং মাল্টিভিটামিন দিতে হবে তো অ্যান্টিবায়োটিকের প্রয়োগ মাত্রাটা আমি আগের ভিডিওতে বলেছিলাম এবারেও অ্যান্টিবায়োটিক সেই একই অ্যামোক্সিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দেবেন যদি আপনি পাঁচশো এমজি একটা ট্যাবলেট পান সেখান থেকে আপনি আইডিয়া করে একশো এমজি নেবেন পাঁচ ভাগের এক ভাগ একশো এমজি অ্যামোক্সিসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক সেটাকে এক লিটার জলে গুলবেন ভালো করে এবং তার সঙ্গে যে কোনো একটু মাল্টিভিটামিন দেবেন সেটা বিকসুল হতে পারে তার থেকেও ভালো যে কোনো মাল্টিভিটামিন যেটাতে বিকমপ্লেক্স গ্রুপের ভিটামিন থাকছে বা ভিটামিন সি জাতীয় ভিটামিন থাকছে তো অ্যান্টিবায়োটিকের সঙ্গে সেই এক লিটার জলে একটা ধরুন মানুষের একটা যে ওষুধ মাল্টিভিটামিন তার পাঁচ ভাগের এক ভাগ ওই ওই এক লিটার জলে যেটাতে অ্যান্টিবায়োটিক গুলেছিলেন আপনি গুলবেন গুলে আপনার মাছ যে পরিমাণ খাবার খায় সেই পরিমাণ খাবারটাকে পাঁচ মিনিট ওই ওষুধগুলো জলে ভিজাবেন তাহলে ওষুধটা টেনে নেবে আপনার ওই খাবারে সেই খাবারটাকে আপনি মাছকে খাওয়াবেন আর অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিস সেটা দেবেন পার দিনে তিনবার তিন থেকে পাঁচ দিন দিনে তিনবার তিন থেকে পাঁচ দিন আর অ্যান্টিবায়োটিক তিনবার দেবেন আর ভিটামিন দেবেন সকালবেলা আর রাতের বেলায় আশা করি এই ট্রিটমেন্টটা যদি আপনারা করেন এবং আপনার মাছকে যদি আপনি সঠিকভাবে রোগ তাকে চিহ্নিত করতে পারেন যে এটা ফাঙ্গাল ইনফেকশনের জন্যে বা এটা পাকনা তাহলে এতে ঠিক হয়ে যাবে তারপরে আমি আরও একবার বলি যে আপনার মাছ যদি আক্রান্ত হয় আপনার কাছাকাছি যে কৃষি দপ্তর আছে বা মৎস্য দপ্তর আছে সেটা বিডি অফিসে সাধারণত বসে সেখানে যাবেন মাছগুলোকে দেখাবেন কারণ নিজে ট্রিটমেন্ট করা করার থেকেও কোনো এক্সপার্টকে দিয়ে তাকে দেখিয়ে ট্রিটমেন্ট করানোটা কিন্তু সবসময় বেশি এফেক্টিভ হবে তো এইভাবে পরিকল্পনা মেনে বন্ধুরা চলবেন কাজ করবেন কোনো অভিজ্ঞের হাত ধরে চলবেন তাহলে কিন্তু আপনার বাইফ্লগটা ফ্লপ হবে না কিন্তু যারা ইউটিউব দেখে একজনের সফলতার কাহিনী শুনে সেটা অনেক সময় বেশিও দেখানো হয় আপনিও দুদিনে কোনো অভিজ্ঞতা ছাড়া কারো কোনো অভিজ্ঞ কারো হাত না ধরে যখন মাছ ছেড়ে দেবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বিপদে পড়বেন সেটা অনেকে প্রচার করছে। কিন্তু যারা প্রচার করছে তাদের অ্যাকচুয়াল নিজেরই বা কত দূর অভিজ্ঞতা আছে সেটাও কিন্তু জানার বিষয় বা সে কতটা কালচার করেছে তার নিজের অভিজ্ঞতা কতটা তো প্রমাণ আপনারা নিজেরাই পাইছে পাচ্ছেন যে কোনো অভিজ্ঞ হাত না ধরার জন্যে মানুষের কত ক্ষতি হচ্ছে তো যাই হোক যখনই যেটা প্রয়োজন হবে আমি সেই জায়গাগুলোর উপরে ভিডিও তৈরি করতে থাকবো এছাড়া আরও একটা বিষয় বলি যেহেতু আমি ট্রেনিং করে। আমাদের প্রত্যেক রবিবার করে ট্রেনিং হয় আপনারা চাইলে আমার কাছ থেকে ট্রেনিং নিতে পারেন আর আপনার কাছ থেকে না নিলেও তার কাছ থেকে নেবেন চার কিনা বা ফ্লকের উপরে খুব ভালো নলেজ আছে বা অভিজ্ঞতা আছে এরকম এবং আফটার ট্রেনিং আপনাকে যেন আপনার সাথে তিনি থাকেন তেমন আপনাকে ব্যাক দেন ঠিক আছে তো আর বাইফ্লকের বায়োফ্লক টু বায়োফ্লক সিড আমি তো বারবারই বলছি যে সেগুলো আমি রেখেছি বায়োফ্লক থেকে মানে কিছু সিড এনে বিভিন্ন আমি কিছু বিশ্বস্ত জায়গাও পেয়েছি সেসব জায়গা থেকে আমাকে সিড সরবরাহ করে আমি এনে বায়োফ্লকে তিন চার পাঁচ দিন রাখি রেখে তারপর সিডগুলোকে সরবরাহ করি এতে আপনাদের অনেকটা সুবিধা হবে এখন শুধুমাত্র ভিয়েতনামি কই আমি রাখছি আর এছাড়া বায়োফ্লকের যে কোনো রকম সরঞ্জাম এয়ার পাম্প এয়ার স্টোন পাইপ যেগুলো লাগে এমনই একটি টিডিএস কিট এগুলো সব কিছুই আমার কাছে পাবেন আর একটা বিষয় বন্ধুরা আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন যে কোনো বিষয়ে জানতে আমি সব সবসময় তিলীপ সরকার আপনাদেরকে ফোনে অবশ্যই হেল্প করবে আমি নিজে হোয়াটসঅ্যাপটা দেখি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। যে কোনো অ্যাক্সেসারিজ কেনার আগে আমাদের কাছে একটু জেনে নেবেন যে আপনার এত লিটার ট্যাঙ্ক সেই লিটার ট্যাঙ্কের জন্য কোন পাম্পটা দরকার আমরা আপনাকে সেটাই সাজেস্ট করে দেবো তারপর আপনার যার কাছ থেকে নিতে সুবিধা হয় আপনি তার কাছ থেকে কিনে নেবেন যাই হোক আমি আমার ফার্ম নতুন ফার্ম এটাকে আস্তে আস্তে ডেকোরেশান করছি একটু আমি চাই যে আজকেও কিছু ডেকোরেশান করেছি আমার তো চ্যানেলের নামই টুকিটাকি হবিস তো আমার বিভিন্ন রকম শখ আছে তো এইসব পার্সোনাল বিষয়গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এইসব ফুল গাছগুলো এবার একটু সময়টা কম পেয়েছি খুব ভালো হয়নি তো ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে দেখাও তো এগুলো আমি ছাদে বিভিন্ন কয়েকদিন ধরে ডেকোরেশান করছিলাম এগুলো এগুলোকে আমি এখন আমার ফার্মেই রেখেছি আরও কিছু আসবে আরও কিছু রাখবো এই যে আমার ফার্ম আর এরপরে আমি এই ফার্মটাকে পলিথিন দিয়ে যেহেতু ঠান্ডা বেশ পড়ে গেছে পলিথিন দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে আমি কভার করে দেবো পলিহাউস করে দেব তাতে কিন্তু আমাদের টেম্পারেচার কিছুটা হলেও কন্ট্রোলে থাকবে অনেকে আরেকটা বিষয় প্রসঙ্গক্রমে আমি আরেকটা লাস্ট আরেকটা বিষয় একটু বলি সেটা হচ্ছে যে শীতকালে টেম্পারেচার কিভাবে মেনটেন করা যায় বা কন্ট্রোল করা যায় অনেকে হিটার ব্যবহার করতে চাইছেন কিন্তু ব্যাপার হচ্ছে যে শীতকালে হিটার ব্যবহার করে আপনার যে এক্সপেন্স হয়ে যাবে সেটা দিয়ে কিন্তু মাছ চাষ করে আপনার পোষাবে না তো যার জন্য আমি বলবো যে আপনার জায়গাটাকে একটু কভার করে দিন তাহলে কী হবে বাইরের টেম্পারেচারের থেকে আপনার ঘরের টেম্পারেচারটা বেশি থাকবে মানে আপনার ট্যাঙ্কের অথবা যদি সেটা নাও সম্ভব হয় এই ট্যাঙ্কের উপরটা ট্যাঙ্কের উপরটা পলিথিন দিয়ে ঢেকে দিন আর আপনার যেখানে এরিডেশানের মেশিনটা আছে এরিশনের মেশিনটা অন্তত একটা বাক্সের একটু বড় বাক্স বাক্সের মধ্যে রাখার চেষ্টা করুন যার মধ্যে দিয়ে আপনার হাওয়াটা ঢোকে তাহলে কি হবে মেশিনের গরমটা কিন্তু ওই বাক্সের মধ্যেই থাকবে থেকে যে হাওয়াটা ওখান থেকে আপনার ট্যাঙ্কে সাপ্লাই হবে সেই হাওয়াটা কিন্তু যথেষ্ট গরম থাকবে যাই হোক সেক্ষেত্রেও একটু সাবধান সেই সেই বাক্সটা যেন একটু বড় হয় একেবারে ছোট হলে কিন্তু আপনার পাম্পের হিট অনেক বেশি হয়ে যাবে তো এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো একটু মাথায় রেখে চললে শীতকালেও খানিকটা টেম্পারেচার কন্ট্রোল করা যায় আর এইসব পচা রোগ বা এগুলো বাদ দিয়ে একটু ভালো জায়গা থেকে যদি আপনি সিড নিতে পারেন তাহলে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন ভিয়েতনামি কইটা আবার করা যাচ্ছে অসুবিধা নেই ভিয়েতনামি কই ওটা আপনার যথেষ্ট কম ঠান্ডাতেও খায় আমার এই যে এখানে যে ছোটো ছোটো মাছগুলো আমি সাপ্লাই দেওয়ার জন্য রেখেছি এগুলো কিন্তু এই যে এখন খাবার জন্য ওদের খিদে পেয়ে গেছে এগুলো কিন্তু খাবার খাওয়ার জন্যে উপরে আসছে তো এদের খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই আমি কিছু খই আপাতত খেতে দিয়েছি সেটাও সিএন রেশিও মেনটেন করার জন্য আর ছোট মাছ এদেরকে ফর্টি পার্সেন্ট খাবার দিই আবার সঙ্গে কিছুটা খই বা চিড়ে চিড়েটা ডুবে যায় যার জন্য একটু মুশকিল আমি কিছু খই দিয়ে দিই সেগুলো কিন্তু ওরা খেয়ে নেয় এবং এই ঠান্ডাতে ওরা খুব খুব ভালো আছে ঠিক আছে বন্ধুরা চ্যানেলের সাথে থাকবেন এবং কিছু না কিছু সবসময় আপনাদেরকে কিছু না কিছু নতুন আইডিয়া সব সবসময়ই আপনাদেরকে আমি দিতে থাকবো ধন্যবাদ